একেবারে দেখো, নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আগামীকাল আবেদন জানানো হবে এবং পূর্ণ হেফাজতের মেয়াদ চেয়েই আনোয়ারুল হোসেনকে যখন আগামীকাল রামপুরহাট আদালতে তোলা হবে তখন পুলিশের তরফে কিন্তু তাদের নিজেদের হেফাজতে চেয়েই আবেদন জানানো হবে। এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠ থানাতে, দুপুর 3টের সময় তাকে থানাতে আনা হয় এবং তারপর থেকে এখনও প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছে। তাকে প্রথম দফাতে জেলার এসপি, অ্যাডিশনাল এসপি তাকে কার্যত 1 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে এই মুহূর্তে তার ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে ঘটনার সময় তিনি কোথায় ছিলেন, ঠিক যে সময় ঘটনাটা ঘটেছিল তার আগে ও পরে কার কার সাথে তিনি কন্ট্যাক্ট করেছিলেন, তার কি লোকেশন ছিল, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী আজকে এখানে রামপুরহাটে আসার পরে তিনি যখন আনোয়ারুল হোসেনের নাম করে কার্যত সিটকে নির্দেশ দিয়েছিলেন যে একে গ্রেফতার করতে হবে, তারপর থেকে স্বাভাবিকভাবে অপেক্ষা ছিল গ্রেফতার কখন সে হয় এবং দেখা যায় যে মুখ্যমন্ত্রী রামপুরহাট ছাড়ার পরপরই তাকে কিন্তু এই তারাপীঠ অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা, তার বাড়িতে তল্লাশি হয় এবং এই মুহূর্তে তারাপীঠ থানার ভেতরে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, যেটা কিছুক্ষণ আগেও মনে করা হচ্ছিল যে তাকে হয়তো রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম কনফার্মেশন নেই যে তাকে তারাপীঠ থানাতেই রেখে দেওয়া হবে নাকি এখান থেকে রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হবে। তার কারণ রামপুরহাট অঞ্চলেই যে এই রকম নাটকীয় ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবে তাকে সেখানে নিয়ে গেলে সেখানে সিকিউরিটি কম্প্রোমাইজ হতে পারে বা তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই কারণে শেষ মুহূর্তে মনে করা হচ্ছে যে তাকে হয়তো তারাপীঠ থানাতেই রাখা হবে, এখান থেকেই তাকে আদালতে পাঠানো হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো রকম কনফার্মেশন পাওয়া যাচ্ছে না। তোমাকে বলে রাখি যে অগ্নিসংযোগ এবং এই খুনের ঘটনাতে যেখানে প্রায় 10 জন খুন হয়, যাদেরকে পুড়িয়ে মারা হয়, সেই ঘটনায় আজকে পর্যন্ত আনোয়ারুল হোসেনকে তুলে মোট 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে, যেটা মনে করা যায় যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের সদস্যরা তারাও কিন্তু আনোয়ারুলকে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত ভাদু শেখের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সময় সেই রাতে সে কোথায় ছিল, তার ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে, কোনো রকম নির্দেশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।